নমস্কার, ভুলে গেছো আজকে একটা তুমি? রেসিপি দেখাচ্ছি, বাঁচা বাঁচা মাছ দিয়ে, সর্ষে দিয়ে, সর্ষে বাঁচা। আচ্ছা, ভালো করে ধুয়ে দারুণ। নেবেন, তারপর নুন, হলুদ, হলুদ গুঁড়ো, কড়াইয়ে তেল দিয়ে দিবেন, দিয়ে দিলাম। এবার মাছগুলো হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নেব। ভাজতে হবে মাছগুলো। মাছগুলো একটু হালকাভাবে ভেজে নিতে হবে, হালকা ভেজে নিতে হবে। তেলটা গরম হলে এবার মাছ ছেড়ে দিলাম। মাছ ছেড়ে দিচ্ছি, তেল তেতে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠ করে দেবো এবং হালকা ভেজে তুলে নেব। এবার এবার মাছ ভাজা হলে উল্টো পিঠ করে দিচ্ছি। উল্টো পিঠ করে দিলে, উল্টো পিঠ ভাজা হলে তুলে নেব উল্টো পিঠ মাছগুলি। এইভাবেই সব মাছগুলি ভাজতে হবে। এবার কড়াইয়ে এবার তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে নাড়লাম। আচ্ছা, এবার খানিকক্ষণ নাড়লাম। নাড়ার পর এবার ধনে বাটা, ধনে বাটা দিয়ে একটু নাড়া দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়, মশলার কোনো গন্ধ থাকে না। এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে দেবো। জিরের গুঁড়ো দিলাম, এবার একটু নাড়বো। লঙ্কার গুঁড়ো, টমেটো বাটা, টমেটো বাটা দিয়ে নাড়ছি। নেড়ে একটু জল দিলাম। এবার জল দিয়ে মশলাগুলো যাতে একটু ভাজা ভাজা হয়, সুন্দর, মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, সেটা দেখব সব সময়। এবার নাড়ছি, নেড়ে মশলা ঘন হয়ে এসেছে। এখন নুন দিলাম, নুন দিলাম, এবার হলুদ দিলাম দিয়ে এটা সব মশলা দেয়া হয়ে গেছে। এবার এটা নাড়ছি। এবার আর একটু জল দিলাম, জল দিয়ে একটু মশলাটা নেড়ে দিলাম। এবার এই ভাজা মাছগুলো আস্তে ঝোলে ছেড়ে দেবো। ভাজা মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে এই ঝোলে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু উল্টে দেবো, যাতে দু পিঠ
সেদ্ধ হয় ভালোভাবে সেদ্ধ হয়। এবার মাছের মশলা সহ সবই হয়ে গেছে, এখন একটু জল দিলাম, জল দিয়ে এটাকে ফুটাচ্ছি। ঝোলটা ফুটে উঠলে এবার সর্ষে গুলে ওর মধ্যে, সর্ষের মধ্যে একটু নুন, সামান্য পরিমাণে নুন দিয়ে গুলে ওটা ঝোলে ঢেলে ঢেলে দিয়ে এবার নেড়ে দেবো, যাতে ওই সর্ষেরটা সব মশলার সঙ্গে ঠিক মতো হয়। আচ্ছা, এবার একটা একটু ঘন হলে ঝোলটা একটু ঘন হয়ে উঠলে নামাতে হবে, তার আগে ধনে পাতা কুচি দিয়ে নামাতে হবে। প্রায় হয়ে এসছে, ধনে পাতাটা দিয়েছি, ঘন হয়ে আসছে ক্রমশ। এবার মাছ প্রায় হয়ে এসছে, এবার একটু নেড়ে নামিয়ে ফেলতে হবে। এবার মাছ ফুটছে, প্রায় হয়ে এসছে ঝোল। এবার মাছ নামিয়ে ফেললাম, ফেলে একটি পাত্রে ঢাললাম। আপনাদের যদি এই রেসিপিটা দেখে যদি পছন্দ হয়, আপনারা